الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك ওয়ালা আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রবিউজ সানি মাসের বিশেষ এই অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের শৈশবকাল আলহামদুলিল্লাহ রবিউজ সানির এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করছি আপনাদের সাথেই থাকার জন্য আর এই অনুষ্ঠানে বিশেষ করে মাদানী মুন্নাদেরকে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাইলা আনহুর বাল্যকালের শৈশবকালের শিশু বয়সের কিছু কারামত কিছু ঘটনা তাদেরকে শোনানোর চেষ্টা করছি আর এর পিছনে অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে আর উদ্দেশ্য হলো যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে অর্থাৎ এ সকল বাচ্চারা আপনার ঘরে যারা ছোট রয়েছেন তারা যেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাইলা আনহুর শৈশবকালের ঘটনা শুনে আমরা গৌসে পাক রদি আল্লাহ তালুকে যেভাবে ভালোবাসি তারাও যেন ভবিষ্যতে গৌসে পাক রদি আল্লাহ তালুকে ভালোবাসতে পারেন আসলে আমরা অনুষ্ঠানের শুরুতে দুরু শরীফের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী সাল্লাহ তাইলা আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপর আশি বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গুণাকে মাফ করে দিবেন যখন জুমার দিন আসে তো অনেক সময় মাদানি মুন্নাদেরকে দেখা যায় ছাত্র ভাইরা তারা একটু অবসর সময় খেলতে চলে যায় অনেকে নিজের বাড়িতে চলে আসে অনেকে বিভিন্ন ধরনের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে দেয় তো যেখানে দুরুশ্বরী পাঠ করার জুমার দিনে এত ফজিলত রয়েছে আশি বার পাঠ করলে আশি বছরের গুণা মাফ হয়ে যায় তো আমরা নিয়ত করিনি জুমার দিনে যত বেশি সম্ভব দুরুশ্বরী পাঠ করব। আর যদি বেশি না হয় কমপক্ষে বার দুরস্বরী পাঠ করব।

গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাইলা আনহুর জীবনী থেকে কিছু ঘটনা শ্রবণ করার জন্য এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ যে সকল মাদানী মুন্নারা আজ অনুষ্ঠানে বসছেন আপনাদেরকে অনেক মোবারকবাদ অনেক সুক্রিয়া আপনাদের কেননা অনেক কষ্ট করে আপনারা পরিশ্রম করে মাদ্রাসা থেকে এখানে আসলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর দর্শকও হয়তো দেখে আমাদের অনুষ্ঠান খুব শান্তি পাচ্ছেন বা ভালো লাগতেছে তাদের কাছে কেননা মাদানী মুন্নারা খুব সুন্দরভাবে বসলেন আজকের ঘটনা আজকের কাহিনী গৌসে পাক আব্দুল কাদের জিলানি রতিয়াল্লাহ তালানহুর জীবনী শোনার জন্য আর এই অনুষ্ঠান তো এভাবেই সাজানো হয়েছে আল্লাহ আল্লাহওয়ালাদের শৈশবকাল কোন ব্যক্তি এমন আছে যার কাছে আল্লাহ আল্লাহওয়ালাদের শৈশবকাল শুনতে ভালো লাগে না সকল মানুষের কাছে সকল মানুষের কাছে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যারা রয়েছেন আল্লাহর প্রিয় বান্দা যারা রয়েছেন তাদের শৈশব কালের ঘটনা শুনতে সবার কাছেই ভালো লাগে দর্শক শ্রোতা আর মাদানী অর্থাৎ তিনি যখন আহ জিলান শরীফ থেকে বাগদাদে সফর করলেন আমরা গত পর্বে শুনলাম যে তিনি রদিয়াল্লাহ তাল আনহু সত্য কথার মাধ্যমে ষাট জন ডাকাতকে তওবা করিয়েছেন এবং ইবাদতের মধ্যে লাগিয়ে দিয়েছেন আজ আমরা এই সফরের বাকি অংশ শ্রবণ করব ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্বের মধ্যে ইনশাআল্লাহ তাহলে আমরা শ্রবণ করব গাউসে পাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালহু কেমন ইসলামের খেদমতকার ব্যক্তি ছিলেন আর তিনি নেকির দাওয়াত বা মানুষের উপকার কেমন করতেন আর তার উপকার ইসলাম কিভাবে কবুল করে নিয়েছেন তার খেদমত গুলো আর তার খেদমতের কারণে ইসলামের মধ্যে কত বড় শানদার ভাবে ইসলাম ফুটে উঠেছে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আজকে শ্রবণ করব দেখুন গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাল আনহু যখন তিনি রদিয়াল্লাহ তাল আনহু জিলান শরীফ থেকে সফর শুরু করলেন বাগদাদ শরীফে যাবেন আর ডাকাতের ঘটনা আমরা গত পর্বে শুনলাম যে ডাকাত তওবা করে নিল আর তওবার পাশাপাশি তারা ইবাদতের মধ্যে লেগে গেল এই ডাকাতের ঘটনার যখন ঘটল তখন গৌসে পাক রদি আল্লাহ তালহুর হাতে তারা তো তওবা করলেন আর ইবাদত করার নিয়ত করে নিলেন ডাকাতের সর্দার বলল হে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তাহু আপনি এক কাজ করেন আমরা তো ইসলাম সম্পর্কে কিছু জানি না ইসলাম সম্পর্কে আমরা কিছু জানি না কেননা নামাজ কিভাবে পড়তে হবে আমাদের জানা নেই ইবাদত কেমনি করতে হবে আমাদের জানা নেই তার কারণ তারা সব সময় নিজেকে ডাকাতির মধ্যে মানুষের কষ্ট দেওয়ার মধ্যে ব্যস্ত রয়েছেন নামাজ কিভাবে পড়বে রোজা কিভাবে রাখবে এরপরে নেকির দাওয়াত কিভাবে দিবে এরপরে কোরআন তেল কিভাবে করবে এইসব বিষয় তাদের জানা ছিল গাউসে পাক রদি আল্লাহ তালুকে অনুরোধ করলেন যে হুজুর আপনি কিছুদিন আমাদের সাথে থেকে যান আর আমাদের সাথে থেকে আপনি আমাদেরকে ইসলাম সম্পর্কে অবগত করুন যেভাবে করে মোবালিক দাওয়াত ইসলামী বিভিন্ন এলাকাতে গিয়ে গিয়ে সফর করে। মানুষকে মানুষকে নেকির দেয় নামাজ রোজা শিখ শিখায় তাই না তো গৌসে তাহলে আহ রাজি হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে আমি কিছুদিন আপনাদের সাথে অবস্থান করব আর আপনাদেরকে আমি ইসলাম সম্পর্কে অবগত করব কোরআন হাদিস আপনাদেরকে শিখাবো নামাজ রোজা ওজু গোসল এগুলো শিখাবো গৌসে পাক রদি আল্লাহ তালু ওই সকল ডাকাত যারা তওবা করলেন তাদের সাথে কিছুদিন অবস্থান করলেন তাদেরকে ইসলাম সম্পর্কে বিভিন্ন কথা শুনালেন আল্লাহ তাবারকালার বাণী শুনালেন হুজুর সাল্লাহ আলাইসালামের হাদিসে কারিমা শুনালেন সুননাথ শিখালেন এরপর আবার যাত্রা শুরু করলেন বাগদাদ শরীফের দিকে কিছু দূর যাওয়ার পরে কয়েকদিন আবার সফর করলেন সফর করে গৌসে পাক রদিয়াল্লাহ তালানু এক স্থানে গিয়ে পৌঁছালেন খুব এক মর্মান্তিক ঘটনা এখানে শুনলে আশা করি ইনশাল্লাহ আমাদের অন্তর আনন্দে মেতে উঠবেন রাস্তা দিয়ে হাঁটছেন তো দেখেন এক বয়স্ক লোক খুব বয়স্ক অনেক বৃদ্ধ বৃদ্ধ হয় না আমাদের দেশে হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে না লাঠি হাতে নিয়ে ভর দিয়ে দিয়ে লাঠির উপরে চোখে দেখে না আবার ধরে ধরে তাকে নিয়ে যেতে হয় এরকম আছে না অনেক বয়স্ক তো খুব একজন বয়স্ক ব্যক্তি আ মনে হচ্ছে কি দাঁত নেই মনে হচ্ছে কি সে শোয়া থেকে উঠতে পারবে না তার শক্তি নেই একটু পরেই মারা যাবে অনেক মানে কি অসুস্থ অসুস্থ মনে হচ্ছে তো গৌসে যখন দেখলেন দেখে ডাক দিলেন হে বালক তুমি তো বাগদাদের দিকে রওনা করছো তুমি তো বাগদাদ শরীফে যাবে এ কাজ করো তুমি একটু তুমি আমার হাটটা ধরো আর আমার হাটটা ধরে একটু উঠিয়ে দাও আমি উঠতে পারছি না দেখবেন আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটবেন চলাফেরা করবেন তখন কিছু বয়স্ক লোক আছে তাদের যে জুরি আছে তাদের যে বোঝাইকৃত মাল আছে তাদের বস্তা আছে বা অনেক গাছের টুকরা তারা কোথাও কাজ করে আসছে রাস্তার মধ্যে বসে আরাম করলো আরাম করার পরে একা একা এগুলো উঠাতে পারে না তো সে আপনাকে বলবে একটু উঠিয়ে দাও না আমাকে আমাকে একটু হেল্প করো তো আমরা গাউসে পাকের মতো হেল্প করবো ঠিক আছে ইনশাল্লাহ তো ওই বৃদ্ধ বললো যে হে বালক তুমি তো বাগদাদ শরীফে সফর করতে যাও আমাকে একটু ধরো তো গাউসে পাকড়ো দিয়াল্লাহ তালাহুর দয়া হয়ে গেল অনেক বয়স্ক লোক বৃদ্ধ ব্যক্তি সে উঠতে পারছে না তাকে আমি একটু ধরি কি করলেন, ওই বৃদ্ধ লোকের হাত ধরলেন উঠানোর জন্য সে তো শুয়ে আছে শুয়ে না এক কাত থেকে আর এক কাজ যেতে পারছে না অনেক দুর্বল কাউসে পাকড় দিয়াল্লাহ তালানু গিয়ে ওই বৃদ্ধ ব্যক্তির হাত ধরলেন উঠানোর জন্য হাত ধরার সাথে সাথে আর কিছু করতে হলো না ওই বৃদ্ধ ব্যক্তি একা একা উঠে দাঁড়িয়ে গেল একা একা উঠে দাঁড়িয়ে গেল গাউসও তো অবাক হয়ে গেল গাউসে পাক রদি আল্লাহ তাআলা বললেন একই ব্যাপার একটু আগেও তো আপনি মনে হচ্ছে এখনই মারা যাবেন আপনার দম ছাড়তে কষ্ট হলো আপনি কথা বলতে পারছিলেন না কিন্তু এখন হঠাৎ করে আপনি আমি ধরার সাথে সাথে আপনি উঠে দাঁড়িয়ে গেলেন ব্যাপারটা কি ওই বৃদ্ধ কি বললেন দেখেন ওই বৃদ্ধ বললেন হে আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তাআলা এখানে অবাক হওয়ার কিছু নেই এখানে অবাক হওয়ার কিছু নেই কিছু না আমি হলাম ইসলাম আমি হলাম ইসলাম আর আমাকে এই আমার যে পরিস্থিতি তুমি দেখছো আমি যে দুর্বল হয়ে গিয়েছি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার যে এই পরিণতি তুমি দেখছো এখানে আমার কিছু করার নেই এটা হয়েছে মানুষের খারাপ অভ্যাসের কারণে আমি ইসলাম কিন্তু মানুষ আমাকে সঠিকভাবে ব্যবহার করছে না আমার নিয়ম কানুন মানুষ মানছে না আমাকে যেভাবে মানুষের সামনে পেশ করা দরকার সম্মান দেওয়া দরকার মানুষ ইসলামকে সম্মান দিচ্ছিল না মানুষ ইসলামের আইনের মধ্যে রয়েছে মত পান করা হারাম কিন্তু মানুষ আমার সেই আইন মানছে না তারা মত পান করছে ইসলামের আইনের মধ্যে রয়েছে সন্তানরা মা বাবাকে গালাগালি করবে না কিন্তু আমার আইন মানছে না মানুষ তারা মা বাবাকে গালিগালাস করছে ওই বিরুদ্ধ গাউসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তালানুকে এভাবে বুঝালেন যে আমি কি করব আমি যে দুর্বল হয়ে গিয়েছি এটা মানুষের ব্যবহারের কারণে দুর্বল হয়ে গিয়েছি আজ তুমি যে আসছো এসে আমার হাত ধরছো তোমার এই মোবারক হাতের সংস্পর্শ লাগার কারণে আমি ইসলাম জিন্দা হয়ে গিয়েছি এখানে বলার উদ্দেশ্য এটাই গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তাহলে আনহু যখন এই বালক বয়সে নিজের ঘর বাড়ি ত্যাগ করে ছেড়ে দিয়ে ইসলাম দিন ইসলামকে শেখার জন্য কোরআন হাদিসকে বোঝার জন্য বাগদাদ সফর করলেন আর তার ইসলামের প্রতিদ ভালোবাসা আমাকে নেকির দাওয়াত দিতে হবে আমাকে অনেক বড় আলিমে দিন হতে হবে আমাকে ইসলামের খেদমত করতে হবে আমাকে কোরআনে পাকের তেলোয়াত করতে হবে অন্যকে শিখাতে হবে এই যে গাউসে পাক আব্দুল কাদের জিলানি তাআলা আনহুর ইসলামের প্রতি যে এক ভালোবাসা ওই বৃদ্ধ বলল তোমার এই ভালোবাসা তোমার ইসলামের খেদমত আমাকে এত শক্তিশালী করে দিয়েছে তুমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি ইসলামকে আবার জিন্দা করে দিয়েছ সুবাহান এ বলে ওই বৃদ্ধ ব্যক্তি হঠাৎ করে গাউসে পাক রদিয়াল্লাহ তাল আনহুর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল কোথায় চলে গেল কিছু জানি না গাউসে পাক এদিকে এদিকে আছে ওদিকে তাকাচ্ছে কিরে এখন তো বৃদ্ধ ব্যক্তি খুবই দুর্বল ছিল তাকে আমি একটু ধরলাম সে উঠে দাঁড়িয়ে গেল আবার আমার সাথে কিছু কথাও বলল কথা বলে এখন আবার আমার দৃষ্টির আড়াল হয়ে গেল কে কোথায় চলে গেল তো ওই বীরুদ্ধর বলার এখানে খুব আবেগপূর্ণ এক কথা ছিল তো বীরুদ্ধ কি বলল বৃদ্ধ বলল যে আমাকে যে মানুষ ভালোভাবে ব্যবহার করছে না তাই আমি ইসলাম আমি দুর্বল হয়ে গিয়েছি আমার নড়াচড়ার শক্তি নেই তো যখন তুমি দুনিয়াতে আসলে আর ইসলামের খেদমত করছো তুমি তুমি যেভাবে করে মানুষের উপকার করছো কিছুদিন আগে তুমি এই পথে ষাট জন ডাকাতকে তুমি তওবা করিয়েছ সত্য কথা বলেছো তুমি আর মানুষকে নেকির দাওয়াত দিচ্ছ এতে করে ইসলাম আবার জিন্দা হয়েছে ইসলাম আবার তাজা হয়েছে ইসলাম আবার আগের শক্তি ফিরে পেয়েছে তো আমি এখন তোমাকে বিদায় দিলাম অর্থাৎ গৌসেপাক রদিয়া তালুর থেকে সে চলে গেলো এটা তারা পাক আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ তালু অবাক হয়ে গেলেন যে ইসলাম আবার জিন্দা হয়েছে ইসলাম আবার আগের মতো তরু তাজা হয়েছে দেখুন যদি আমরা মানুষকে নেকির দাওয়াত দেই তো ইসলাম কি হবে জানেন আবার তরু তাজা থাকবে যদি আমরা মানুষকে নামাজের দিকে আহ্বান করি তো ইসলাম পরিপূর্ণতার মধ্যে আসবে এখন আপনি নামাজ পড়ছেন আপনার ভাই নামাজ পড়ছে না ইসলাম কি পরিপূর্ণতার মধ্যে আছে তাইলে আমি নামাজ পড়ছি আমার বাবা পড়ছে না তাহলে ইসলাম পরিপূর্ণতার সাথে নেই মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা যে ঘটনা এই অনুষ্ঠানে শ্রবণ করলাম গৌসে পাক রদি আল্লাহ তালুর সেই বাল্যকালের ঘটনা যে কোনো বৃদ্ধ তাকে ডাক দিয়ে বললেন একটু তুলে দাও আমাকে আমি অনেক দুর্বল আমি অনেক অসুস্থ গৌসে পাক রদি আল্লাহ তালু তার হাত ধরার সাথে সাথে সে দাঁড়িয়ে গেল আর বলল তুমি ইসলামকে আবার জিন্দা করেছো ইসলামকে শক্তি দিয়েছ ইসলামের খেদমত অনেক আগিয়ে যাও ইনশাল্লাহ ইসলামের অনেক উন্নতি হবে। গাউসে পাক করেছেন। আর যেভাবে নেকির দাওয়াত দিয়েছেন সত্য কথা বলেছেন মা বাবার খেদমত করেছেন আজ দাওয়াত ইসলামী কিন্তু সেই কাজটাই করে না অনেকে বলে দাওয়াত ইসলামী তো নতুন কাজ শুরু করেছে না আসলে নতুন না কিন্তু নেকির দাওয়াত দেওয়া কি নতুন কাজ এটা নবী আলাহি সালাতাম করেছেন সাহাব করেছেন আল্লাহ তালিকারা করেছেন এখন দাওয়াত ইসলামের মোবালিকরা করে নেকির দেন এরপরে মানুষকে ভালোর পথে আহ্বান করা হাদিসে কারিমার রয়েছে মানুষকে পথে আহ্বান করতে হবে এভাবে করে আজ দাওয়াত ইসলামী দুনিয়া জুড়ে দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন দুনিয়া জুড়ে দাওয়াত ইসলামী যে দিনে ইসলামের খেদমত করে আসছে মোবালিকে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিচ্ছে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার মাধ্যমে হাদিসের খেদমত হচ্ছে আর মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে কোরআনের খিদমত হচ্ছে আলহামদুলিল্লাহ এ দাওয়াত ইসলামের এক অসীম খেদমত আর আজ আমরা এই দাওয়াত ইসলামী থেকে উপকার সাধিত হচ্ছে। আমার ছেলে মাদাসুতুল মদিনায় পরে কোরআন শিখছে আমার সন্তান জামিয়াতুল মদিনায় পরে হাদিস শিখছে আমার নবীর সুনাদ শিখছে আদব শিখছে এই যে দাওয়াত ইসলামী কাজগুলো করছে এটা নতুন কিছু নয় আলহামদুলিল্লাহ খুবই পুরানা কাজগুলো অনেক আগের কাজগুলো। দিন ইসলামের দাওয়াত দেওয়া মানুষের কাছে নেকির দাওয়াত নিয়ে পৌঁছে যাওয়া মানুষকে হেদায়তের পথে আহ্বান করা আল্লাহ তাবারক তালার একাত্মবাদের দাওয়াত তাদেরকে দেওয়া নবী রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাতে মোবারকা আম করা এটা নতুন কিছু নয় আলহামদুলিল্লাহ এগুলো সবই পুরান কাজ হয়তো বা মাঝখানে আমাদের থেকে এগুলো সরে গিয়েছে বা উদয় হয়ে গিয়েছে কেউ আমাদেরকে নেকির দাওয়াত দিত না বা এলাকার মধ্যে নেকির দাওয়াত দেওয়ার মতো মোবাল্লিক ছিল না যার যার কাজ শেষে করেছে যার যার নামা শেষে পড়েছে নেকির দাওয়াত দিবে সেই সুযোগ ছিল না যখন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মাঠে কাজ করা শুরু করলো আবার আমাদের কাছে সেই ইসলামের দাওয়াত পৌঁছে গেল এমন এমন গ্রাম আছে মাদানী মুন্নারা যেখানে আপনারা গেলে অবাক হয়ে যাবেন একবার একটি মাদানী কাফালার ঘটনা যে তারা মাদানী কাফালা নিয়ে খুব একটা গ্রামে চলে গেল তো ওখানে গিয়ে দেখলো যে মসজিদে তালা মারা তারা এলাকার মানুষকে ডাকলো একজনকে যে ভাই আমরা তো মসজিদে আসছিলাম মাদানী কাফালায় সফর করব। তো মসজিদ তালামারা তালা মারা এখন কি করা যায় দেখুন মোবাল্লিকদের অন্তরে নেকির দাওয়াতের কত মোহাবত তাদের শখ কত তো ওই ব্যক্তি আসলো এসে অনেক দিন ধরে তালাটা বন্ধ ছিল একেবারে মরিচা পরে গিয়েছে না অনেক তালা এরকমের মরিচা পরে যায় খুলতে চায় না এই রকমের মসজিদের তালা একবারে মরিচা পরে গেছে তো যখন ওই ব্যক্তি আসলো এলাকার সে এসে অনেক কষ্ট করে তালাটা খুললো খোলার পরে মোবাল্লিকে দাওয়াত ইসলামী যারা সফর করতে গেলেন তারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই এই যে তালাটা বন্ধ অনেক দিন ধরে কারণ কি মসজিদে তালা মারা কেন তো এলাকাবাসী বলতে লাগলো যে কি হবে এলা মসজিদ তো তালা মারা অনেকদিন ধরে নামাজে কেউ আসে না নামাজ কেউ পড়ে না তো মসজিদ শুধু খোলা রেখে কি হবে এই কারণে বন্ধ করে দিছি আমরা তো মোবালিকে দাওয়াত ইসলামী কান্না শুরু করে দিল এ কেমন আজব কথা মসজিদে নামাজই আসে না নামাজ পড়ে না মসজিদ জন্য তালা মারা হয়েছে তখন ওই মাদানী কাফল আর ইসলামী ভাইরা এলাকার মধ্যে নেকির দাওয়াত দিয়ে মসজিদকে পরিষ্কার করলো এলাকার মধ্যে নেকির দাওয়াত দিল নামাজের সময় নামাজ পড়ালো আলহামদুলিল্লাহ তিন দিন পরে দেখা গেল ওই মসজিদে এত বেশি মুসল্লি আসলো যে মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না তো দেখুন দাওয়াত আমি কত সুন্দর দিনের খেদমত করছে না এলাকা এলাকায় গিয়ে মানুষকে নামাজের আহ্বান করছে নামাজের দাওয়াত দিচ্ছে সুন্নতের প্রচার করছে নেকির দাওয়াত দিচ্ছে তো আমরা যখন বাসায় যাব আমরা নিজের বড় ভাইকে আমার বাবাকে আমার দাদাকে আমার চাচাকে আমরাও নেকির দাওয়াত দিই এতে করে ইনশাআল্লাহ তালা তারা যদি নামাজ না পড়ে আপনার দাওয়াতের কারণে তারা নামাজ শুরু করে দিবে যদি তারা সুন্নতের উপর আমল না করে তো আপনি দাওয়াত দিবেন দাওয়াতের কারণে তারা সুন্নতের উপর আমল শুরু করে দিবে ঘরের মধ্যে যারা আছে মা বোন তাদেরকে দাওয়াত দিবেন পর্দা করার জন্য আপনি দাওয়াত দিবেন তারা পর্দা করা শুরু করবে এতে করে ইনশাল্লাহ ইসলামের অনেক কাজ হবে আর ইসলাম ইনশাল্লাহ উন্নতির দিকে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমরা যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন মানুষকে নেকির দাওয়াত ভালোর পথে আহ্বান করার সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আজ আমরা মাদানি চ্যানেলের সামনে এই অনুষ্ঠান নিয়ে বসছি এটাও তো আমাদের উদ্দেশ্য আছে কি মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা মানুষকে নেকির দাওয়াত দিই গাউসে পাকি আল্লাহ আনহুর জীবনই আমরা মানুষের কাছে যেন মাদানী চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারি আমার কাউকে পাক আব্দুল কাদের জিলানি রাহু আনহু নেকির দাওয়াত দিয়ে মানুষকে কিভাবে হেদায়তের পথে আনছেন আর ইসলাম তার প্রতি কতটুকু সন্তুষ্ট হয়েছেন যে ইসলাম কত সুন্দর করে সে সাজিয়ে নিয়েছেন আর ইসলাম তার কারণে আবার জীবিত হয়েছে ইসলাম আবার শক্তি ফিরে পেয়েছে। তো যদি আমরা নিজেরা নেকির দাওয়াত শুরু করে দেই বাইরের কাউকে দিতে হবে না তো ঠিক আছে না আমি ছেলে আসি আমি আমার বাবাকে দেই আমি ভাই আসি আমি আমার ভাইকে দেই আমি ছেলে আসি আমার মাকে আমি নেকির দাওয়াত যারা আছে তারা সবাই যদি নিজের ঘরে দেওয়া শুরু যাওয়ার প্রয়োজন আছে। আমি আমার ঘরে দাওয়াত দিব আমার ঘর সংশোধন হয়ে যাবে আপনি আপনার ঘরে দাওয়াত দিবেন আপনার ঘর সংশোধন হয়ে যাবে আপনি আপনার ঘরে দাওয়াত দিবেন আপনার ঘর সংশোধন হয়ে যাবে এভাবে করে আমরা নিজে নিজে যখন নিজের ঘরের মধ্যে নেকির দাওয়াত দিতে থাকবো আর তখনই আলহামদুলিল্লাহ

বাল্যকালের অন্য একটি ঘটনা বাহ একটি কারামত আপনাদেরকে শুনানোর চেষ্টা করবেন ইনশালা আর অবশ্যই এগারো তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথেই থাকব আর অনুষ্ঠানের নাম অবশ্যই না আল্লাহ শৈশব শৈশবকাল ইনশাল আল্লাহ তালা আগামীকাল আবার কোনো কোন ঘটনা নিয়ে মাদানী মুন্নাদের সাথে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন আলাল হাবিবাহিসাল্লাম